একটি কেক বানাতে 3/4 কাপ কাপ চিনি লাগে। তাহলে এখন যদি অর্ধেকটি কেক বানাতে হয় তাহলে কতটুকু চিনি লাগবে? তো পুরো কেক বানাতে 3/4 কাপ চিনি লাগে। তোমাকে অর্ধেকটি কেক বানাতে বলা হয়েছে, তার মানে তোমার 3/4ও অর্ধেক লাগবে। তাহলে তোমার লাগবে 3/4 অর্ধেক অংশ, তাই তুমি অর্ধেকের সাথে অর্থাৎ 1/2 সাথে 3/4 গুণ করে দাও। গুণ করলে হয় গুণফল 1 × 3 = 3 আর 2 × 4 = 8 হয়ে গেল। তাহলে তোমার 1 কাপের 8/3 চিনি লাগবে। চলো ব্যাপারটা চিন্তা করি। আমি তাহলে আগে 3/4 মানে 3/4 কেমন লাগে তা আঁকি, অর্থাৎ আমাদের একটি কেক বানাতে কি লাগে তা দেখি। ধরো এটা একটা কাপ, এখন আমরা একে 4 ভাগে ভাগ করে দেখব। চলো 4টা ভাগ করি, অর্থাৎ 1/4 করে 4টা অংশ ভাগ করব। তাহলে একটা নতুন রং দিয়ে 3/4কে আলাদা করি, এই কমলা রং দিয়ে আলাদা করলাম। এখন 3/4কে অর্ধেক করতে হবে। তো চলো আমরা এখন 3/4কে অর্ধেক করি, একটা নতুন রং ব্যবহার করি। তাহলে আমরা পাচ্ছি আমাদের এই পরিমাণ চিনি লাগবে। তাহলে আমরা চিন্তা করতে পারি এই 3/4 অর্ধেক পুরো কাপের কতটুকু হয়। একটু অন্যভাবে চিন্তা করলে আমরা করতে পারি এই 1/4কে আমরা 1/8 ভাবে লিখতে পারি, অর্থাৎ আমরা প্রত্যেক 1/4কে অর্ধেক করে অথবা তাকে 2 দ্বারা ভাগ করে 1/8 অংশ করতে পারি। তাহলে এই প্রথম 1/4কে 2 ভাগে ভাগ করি এবং দ্বিতীয় 1/4কে 2 ভাগে ভাগ করি। প্রথম অংশ 1/8, একইভাবে দ্বিতীয় অংশও 1/8। এখানে তৃতীয় 1/4কে 2 ভাগে ভাগ করলাম, একইভাবে চতুর্থ 1/4কে 2 ভাগে ভাগ করলাম। চলো তাহলে আমরা এখন হিসাব করি 3/4 অর্ধেক, অর্থাৎ এতটুকু অংশ পুরো কাপের কতটুকু হয়। আমাদের এখন 8টা ভাগ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কারণ আমরা প্রত্যেক 1/4অংশকে 2 ভাগে ভাগ করে 1/8 অংশ করেছি, তাই আমাদের হর রূপে রয়েছে 8 এবং আমরা 3/4 অংশেরও অর্ধেক নিয়েছি। মনে আছে তো আমরা 3/4কে কমলা দিয়ে আলাদা করেছিলাম, তাই এইটা হলো 3/4। তাহলে আমরা বলতে পারি এই বেগুনি রং দ্বারা চিহ্নিত অংশটা হলো 3/4অংশের অর্ধেক বা 2/1। চলো চিন্তা করি 8/8 কত অংশ এটা। তাহলে এটা হলো 1টা 8/1, 2টা 8/1 আর 3টা 8/1, তাহলে এটা হলো 8/3 অংশ। আশা করি ব্যাপারটা বুঝেছো যে 3/4 অর্ধেক অংশ আসলে কী বোঝাচ্ছে।